সমান্তরাল পাথ ধারক। প্যারালাল প্লেট ক্যাপাসিটার। দুটো একই রকমের, দুটি একই রকমের পাত সমান্তরালভাবে রেখে পড়ে এই সমান্তরাল ধারক তৈরি করা, অর্থাৎ এই একটা পাত অন্তরিত পাত আর এই আরেকটা পাত যেটা ভূসংলগ্ন করে, এই দুটো পাত কি একই রকমের সমান্তরালভাবে রেখা আছে, অর্থাৎ এই যেমন দুটো পাত একটা ভূসংলগ্ন আর একটা অন্তরিত আছে, মাঝখানে আমি একটা পরাবৈদ্যুতিক মাধ্যম দিতে পারি, মাঝখানে একটা আমরা মনে করলাম যে এপসাইলন পরাবৈদ্যুতিক ধ্রুবক নয়, এপসাইলন হচ্ছে তার পারমিটিভিটি অর্থাৎ তড়িৎ ভেদ্যতা। যদি বলি যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে এইখানে তোমার তড়িৎ ভেদ্যতা হচ্ছে কে এপসাইলন, কে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় তাহলে তড়িৎ ভেদ্যতা হচ্ছে কে ইনটু এপসাইলন, তাই তো? এই ব্যবধানটা কিন্তু খুব কম, এই ব্যবধান কত না মনে করলাম ডি, প্রতিটি পাতের ক্ষেত্রফল আমরা মনে করলাম আলফা, আলফা হচ্ছে এই পাতেরও ক্ষেত্রফল এই পাতেরও ক্ষেত্রফল, এতে যদি আমি কিউ আধান দিই তাহলে এর ভেতরে মাইনাস কি আধান আবিষ্ট হবে, প্লাস কি কোথায় চলে যাবে, মাটি চলে যাবে। তাহলে এই যে আমরা কি ধরেছি প্যারালাল একটা পাত সমতল পাত, এই সমতল পাতের মধ্যে যদি ব্যবধান খুব কম হয় তাহলে মাঝখানের কোনো বিন্দু যদি আমরা ধরি তাহলে সেই বিন্দুটার জন্য ওই পাতটা ইনফাইনাইট। কেন ইনফাইনাইট? না আমি এই দেওয়ালটা যদি খুব কাছে চোখটা নিয়ে যাই দেওয়ালের শেষ আমি দেখতে পাবো, ইনফিনিটি মনে হবে, ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, তাই তো? তাহলে একটা ইনফাইনাইট যদি সমতল পাত হয় তাহলে তার জন্য ক্ষেত্রফল মোটামুটি ভেতরের অঞ্চলটাতে কী হবে, সুষম ক্ষেত্রফল কত হবে সেটা আমরা একটু পরে বলছি, খালি প্রান্তের দিকটাতে একটু সুষম হবে না, একটু ফাঁকা ফাঁকা বলো রেখাগুলো, তো ওই জায়গাটা যদি আমরা নেগলেক্ট করি না করি তাহলে মাঝখানে যে ক্ষেত্রফলটা হবে সেটা সুষম ক্ষেত্রফল হবে এবং বলরেখাগুলো উপরের থেকে নিচের দিকে হবে। কেন উপরের থেকে নিচের দিকে না, এটা ধনাত্মক আধান এটা ঋণাত্মক আধান, যদি কিউ আধান এখানে থাকে তাহলে এই সমতল পাতটা তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই আলফা আর এরও সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই আলফা, কিন্তু এটা কী বলে মাইনাস সিগমা, অর্থাৎ এই প্লেট প্লেটটা প্লাস সিগমা তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট আধানে আহিত আর এটা মাইনাস সিগমা আধানে, তাহলে দুটো কি সমতল পাত ইনফাইনাইট, তার মাঝখানে ক্ষেত্রফল কত হয়, ক্ষেত্রফল কত হয় মনে আছে, ভুলে গেছি মনে রাখতে, আমি বলেছি সিগমা বাই কে এপসাইলন আর বাইরে কত হয় শূন্য, কয়েকদিন আগে আমি এটা আলোচনা করেছি যে একটা যদি প্লাস সিগমা একটা যদি মাইনাস সিগমা হয় তাহলে তার মাঝে প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্রফল দুটোর জন্য যোগ হয় এবং সেটা হচ্ছে সিগমা বাই কে এপসাইলন। তাহলে এর বিভব কত, যেহেতু এটা ভূসংলগ্ন এর বিভব কত শূন্য, এর বিভব কত হবে না, এইখান থেকে একটা একক ধনাত্মক আধানকে এইখানে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য, তাহলে প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু এই পাত থেকে এই পাতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্য, কৃতকার্য মানে কি বল, তাহলে একক আধানের উপর বল কত ই ইন্টু সরণ, সরণ কত ডি, তাহলে বিভব পার্থক্য কত হচ্ছে সিগমা বাই কে এপসাইলন নট ইন্টু ডি, ক্লিয়ার হয়েছে? তাহলে ধারকত্ব কত হবে, তাহলে এই প্যারালাল প্লেটের ধারকত্ব সমান কত না কিউ বাই ভি, কিউ আধান দিয়েছিলাম তারপরে বিভব কত বেড়েছে ভি সমান এটা,
তাহলে একক বিভব বৃদ্ধি করতে প্রয়োজনীয় আধান, সেটা হচ্ছে ধারক, তাহলে সি সমান কিউ আই ভি, কিউ সমান আমি লিখতে পারি সিগমা ইনটু আলফা, আর ভি সমান লিখতে পারি সিগমা ডি বাই কে এপসাইলন, তাহলে কত দাঁড়াচ্ছে, সিগমা সিগমা কেটে গেল, কে এপসাইলন আলফা বাই ডি সমান্তরানুপাত ধারকের ধারকত্ব। যদি শূন্য মাধ্যম হয় তাহলে কে ইজ ইকুয়াল টু ওয়ান শূন্য মাধ্যমের জন্য, তাহলে সেই ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এপসাইলন নট আলফা ডিভাইড বাই, যে সিজিএস পদ্ধতিতে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কে আলফা বাই ফোর পাই ডি, যেখানে কে হচ্ছে প্লেট দুটোর মধ্যবর্তী মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আলফা হলো প্রতিটি প্লেটের ক্ষেত্রফল, ডি হচ্ছে প্লেট দুটির মধ্যে ব্যবধান। এখন আমরা আলোচনা করছি মিশ্র পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত সমান্তরাল পাত ধারক, অর্থাৎ একটা সমান্তরাল ধারক যার পাত দুটোর মাঝখানে যে ব্যবধান যে অংশ সেখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম নেই, দুটো পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, এরকম একটা সমান্তরাল ধারকের ধারকত্ব আমরা বার করব। আমরা মনে করলাম যে একটা সমান্তরাল পাত ধারক যার উভয় পাতের ক্ষেত্রফল এ এবং তার মধ্যবর্তী যে ব্যবধান সেই ব্যবধানের হচ্ছে ডি, এ ডির মধ্যে মধ্যিখানে আলাদাও লিখতে পারতাম মনে হচ্ছে টি বেধের কে টু পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা মাধ্যম আছে, আর বাকি অংশটাতে কে ওয়ান পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন আরেকটা মাধ্যম আছে। এইটা একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আর এইটা আরেকটা পরাবৈদ্যুতিক মাধ্যম, মানে এই যে আমাদের সমান্তরাল ধারক তার মাঝের অংশটাতে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, তার নিচের দিকে একটা আছে উপরের দিকে, নিচের দিকে আর উপরের দিকে দুটোই সেম একই পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যম, আর মাঝখানে যে অংশটা সেটা আরেকটা আলাদা পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যম, সেক্ষেত্রে এই ধারকটার ধারকত্ব কত হবে। তাহলে মনে করলাম এখানে কিউ আধান দেওয়া আছে, তাহলে এর কি হবে না তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা, এ তলমাত্রিক ঘনত্ব মাইনাস সিগমা, যেহেতু এটা ভূসংলগ্ন তাহলে দূরপ্রান্তের আধান মাটিতে চলে গেছে, সিগমা সমান কত না কিউ বাই এ, কিউ আধান দিয়েছি এ ক্ষেত্র বলে, তাহলে একক ক্ষেত্রফলের আধান সিগমা এগুলো কিউ বাই এ, এবং এই সিগমা আধানটা পাতটার সমগ্র তলে সুষমভাবে বণ্টিত, এবং আগের মতোই যেহেতু এই ডিস্টেন্সটা খুব কম তাহলে এই পাতটাকে আমরা কী ধরতে পারি ইনফাইনাইট বিস্তৃত অসীম বিস্তৃত পাত, তার ফলে মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে সেই ক্ষেত্র প্রাবল্যটা এ প্লেট থেকে বি প্লেটের দিকে অর্থাৎ অন্তরিত প্লেট থেকে ভূসংলগ্ন প্লেটের দিকে সব জায়গাতেই গোলরেখাগুলো থাকবে, কিন্তু এখানে কী হবে না এই অংশে যে ক্ষেত্র প্রাবল্য হবে এই অংশে আর এই অংশে ক্ষেত্রফল আলাদা হবে, এই অংশে এই যে অংশ দুটো যেহেতু সাদা আমরা দেখতে পাচ্ছি সেই অংশ দুটোতে ক্ষেত্র প্রাবল্য হবে ই ইজ ইকুয়াল টু কে ওয়ান না কে ওয়ান নয় সিগমা বাই কে ওয়ান এপসাইলন নট, কোথায় এইখানে আর এইখানে কি দুটো ইনফাইনাইট অসীম বিস্তৃত প্যারালাল প্লেটের প্রত্যেকটাতে যদি সিগমা আধানে আহিত থাকে বা একটাই প্লাস সিগমা একটাই মাইনাস সিগমা আধানে আহিত থাকে তাহলে তার মধ্যিখানে ক্ষেত্র হলো কে তো আর সিগমা বাই এপসাইলন নট বা সিগমা বাই কে এপসাইলন নট, তাহলে সিগমা বাই কে ওয়ান এপসাইলন নট হলে যেখানে এই বিন্দু আর এই বিন্দু যেহেতু এই বিন্দু আর এই বিন্দুতে পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কত কে ওয়ান, কিন্তু এই অংশটাতে ক্ষেত্র হলে কত হবে না ই টু ইজ ইকুয়াল টু সিগমা বাই কে টু এপসাইলন, যেখানে এপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এখন আমরা কী বার করতে চাইছি না আহিত করার ফলে এই প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য না এর বিভব তো শূন্য যেহেতু উজ্জ্বলন আছে তাহলে এর বিভব বার করলেই হবে, তাহলে এর বিভব কত হবে না এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান কে নিয়ে যেতে কাজ করতে হবে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান কে নিয়ে যেতে কৃতকার্য সমান কত না বল ইন্টু সরণ, যেহেতু এইখানে আর এইখানে বল একই এখানে যত বল এখানেও তত বলই ক্রিয়া করছে কত সেটা না ই ওয়ান একক ধনাত্মক আধানের উপর বল ক্ষেত্র হলো মানে কি
একক ধনাত্মক আধানের উপর বল। তাহলে এইখান থেকে এইখানে নিয়ে যেতে আর এইখান থেকে এইখানে নিয়ে যেতে একই বলে নিয়ে যাবো, কিন্তু এইখান থেকে এইখানে নিয়ে যেতে আমাকে এই বলে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে পুরো ডি বেদটা, ডি বেদের মধ্যে টি দূরত্বটা আমাদের এই বলে নিয়ে যেতে হবে আর ডি মাইনাস টি দূরত্বটা এই বলে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য ভি সমান বল ইন্টু সরণ, তাই তো? এই বল ইন্টু সরণের মধ্যে কি হবে না, একটা অংশ হবে ই টু ইন্টু টি, ই টু ইন্টু টি প্লাস ই ওয়ান ইন্টু ডি মাইনাস টি। এটা বার করতে পারতাম যে এই বেদটা কত বলে, তাহলে এই বল ইন্টু সরণ প্লাস এই বল ইন্টু সরণ প্লাস এই বল ইন্টু সরণ, যেহেতু এই দুটোতে বলটা সমান তাহলে বলটা কমলে সরণটা কি ওইটার এটা যোগ হয়ে যাবে, সেটাই যোগ করবে ডি মাইনাস টি। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ ই ওয়ান বলে তারা সরণ হবে ডি মাইনাস টি আর ই ওয়ান ই টু বলে সাহায্যে সরণ হবে টি বেদের। তাহলে মোট কৃত কার্য কত, না বল ইন্টু সরণ প্লাস বল ইন্টু সরণ। তাহলে ই টু মানে কত, না সিগমা বাই কে টু এপসাইলন নট ইন্টু টি, আর ই ওয়ান মানে কত, সিগমা বাই কে ওয়ান এপসাইলন ইন্টু ডি মাইনাস টি। তাহলে কী কমন যায় এখানে, কমন যায় সিগমা বাই এপসাইলন নট কমন যায়, এখানে থাকে টি বাই কে টু প্লাস এখানে থেকে ডি মাইনাস টি বাই কে ওয়ান। তাহলে এইটা হলো ভি, আর ওখানে দিয়েছি কত কিউ, তাহলে ধারকত্ব কত হবে, ধারকত্ব হবে কিউ বাই ভি। তাহলে কিউ ডিভাইড বাই ভি সমান, আচ্ছা কিউটাকে লিখতে পারি আমি সিগমা ইন্টু তলমাত্রিক ঘনত্ব ইন্টু ক্ষেত্র হোক, আর ভি মানে সিগমা বাই এপসাইলন নট টি বাই কে টু প্লাস ডি মাইনাস টি বাই কে ওয়ান। তার মানে কী দাঁড়ালো, সিগমা সিগমা কেটে গেল, তার মানে উপর হয়ে গেল এপসাইলন নট এ ডিভাইড বাই টি বাই কে টু প্লাস ডি মাইনাস টি বাই কে ওয়ান। বা আমরা এটাকে লিখতে পারি যে কোনো, যদি এখানে এই দুটোর বদলে যে দশটা থাকে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট, দশটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম দ্বারা মাছ অংশ মাঝের অংশটা ভর্তি থাকে, তাহলে কী দেখো কী আছে, এপসাইলন নট এ যেমন কাজ তেমনি আছে, ওপরে নিচে কী আছে ডি ওয়ান বাই কে ওয়ান ডি টু বাই কে টু ডি থ্রি বাই কে থ্রি ডি ফোর বাই কে ফোর ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে। ডি ওয়ান এই যে ডি ওয়ান বাই কে ওয়ান মানে কে ওয়ান পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম, তার বেদ কত ডি মাইনাস টি। অর্থাৎ যদি মাঝখানের মাধ্যমটা কে ওয়ান পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম থাকে ডি ওয়ান বেদের, কে টু পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম থাকে ডি টু বেদের, কে থ্রি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম থাকে ডি থ্রি বেদের, তাহলে সেই ক্ষেত্রে সি সমান হয়ে যাবে এপসাইলন নট এ ডিভাইড বাই ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু প্লাস ডি থ্রি বাই কে থ্রি প্লাস ডট 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 ডট, যতগুলো মাধ্যম এরকম থাকবে ততগুলো এবার যদি একটাই থাকে তাহলে কী হবে ডি বাই কে, তার মানে কে এপসাইলন নট বাই ডি যেটা আমাদের ছিল।